বক্তব্য হচ্ছে হাসান যে বিষয়টার প্রতি আলোচনা করে অ্যাডভান্স হয়েছে আপনাদেরকে নিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য অবশ্যই করণীয় না, এটা ফরজ না, সুন্নত ওয়াজিব না, এটা ফরজে আজম, এটা আমাদের জন্য ফরজে আজম। আপনার যেগুলি বিষয়গুলি এখানে হতে যাচ্ছে, এটা হচ্ছে এই রসুলে পাক আমাদের জন্য আল্লাহর দাস, যে কোরআন হাদিস আজমা কাস দলিলকেত ইজন্নি এবং আদিল্লাতুল আরবার দ্বারা হাজারো হাজার দলিল আছে যে এই এই প্রত্যেকটা কথাই হচ্ছে কুফুরি, কোরআন হাদিস আজমা কাস দ্বারা প্রমাণ করা সম্ভব, এই নীলাকাশের নিচে কোনো আলেমের নাই, এটা সত্য, এটাকে গঠনমূলক আমাদেরকে এদেরকে পরাস্ত করতে হবে। পরাস্ত করতে গেলে তা আমরা এই লোকালিটি থেকে শুরু করে, যেমন এই গ্রামগঞ্জ থেকে কখন থেকে কাজটা শুরু হয়েছে, লক্ষা থেকে শুরু হয়েছে, ওখান থেকে আমরা আসছি দরকার ইউনিয়নে রানীখার, এখানে একটা আলোচনা হয়েছে, আমরা আমাদের এই আলোচনাটাকে অন্তত পক্ষে যেহেতু আমাদের এসবিআই দরবার শরীফের বিভিন্ন জায়গায় সংগঠন রয়েছে, কমিটি রয়েছে, মহানগর ভিত্তিক এবং বিভাগীয় ভিত্তিক, জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, আঞ্চলিক শাখা ভিত্তিক সংগঠন রয়েছে, এই সব সংগঠন আমার মনে হয় আজকের এই বিষয়টা যদি আমি কয়েকজনকে অর্ডার করতাম আর সিস্টেম ওয়াইজ কুমিল্লা থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে কিশোরগঞ্জ বিভিন্নভাবে আলোচনা হতো, আজকে এখানে 10 লক্ষ লোক হাজির থাকতো এক পর্যন্ত, এবং এটা আমাদের প্রয়োজন। তবে এখন কেন, সময় হলে, এখন হয় নাই সময়, সময় হলে সেটা হবে, এটা আমাদের কী করতে হবে সিস্টেম ওয়াইজ সাংগঠনিকভাবে এটাকে প্রচারণার মাধ্যমে, এর আগে যাচাই বাছাই করে উভয়ের সিগনেচার নিয়ে আজকে 44 জারি করেছে, থানার ওসি তার হাসানের সঙ্গে রিং করেছে, কথা বলেছে, এটা হবে না, তো এটা হবে না, কিছুক্ষণ পরে আবার অপবোধ হবে, যেমনিভাবে তার বাড়ি থেকে মাদ্রাসায় রেখে চলে আসছে বলছে যে তারা আসে নাই, এমন একটা অপবাদ দিচ্ছে, আর ওহাবিদের ধর্মই হচ্ছে অপবাদ দেওয়া এবং নোংরামি করা, এটা হচ্ছে ওহাবিদের চরিত্র, কারণ এরা জারজ সন্তান, এদেরকে আমি হারামজাদা বলি, হারামজাদার যারা না জানে এরাও হারামজাদা। সুতরাং আমার এক কথা হচ্ছে আপনাদের কাছে, আমার যারা আজকে উলামায়ে কেরাম এখানে আছেন, হাসান হুজুর সহ আরও আমার যে উস্তাইজ হুজুর সহ আপনারা আরও যারা আছেন সকলেই, আপনাদের কাছে আমার কথা থাকলো যে আমরা বহস করা ফরজ এবং কর্ম সত্যকে প্রকাশ করার জন্য এগুলি আমাদেরকে করতে হবে, এমন একটা সিস্টেমে আমরা করতে যাব, কেন্দ্রীয় কমিটি থেকে লোকাল কমিটি পর্যন্ত একটা সমন্বয় আমাদের মধ্যে থাকবে, থাকার পরে আমাদের মধ্যে হাজার 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 উলামায়ে কেরাম রয়েছে, লক্ষ লক্ষ মানব থাকবে, আমি কে জানি আমাকে বলছিল যে সোনাকান্দার এদের মাধ্যমে অনেক বড় বড় সচিব আছে, রিং দেওয়া আমাদের আইনটাকে ব্যয়ন করে ফেলবে, না আমি ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমি গড়ি আজ থেকে না 40-45 বৎসর মাঠ করি সারা বাংলাদেশে, এই এই রাষ্ট্রপতির দপ্তরে আমাদের 10-15 জন লোক আছে, আইন মন্ত্রণালয় দপ্তরে আমাদের এলাকারই আঞ্চলিক সাহেবের এখানে আমাদের লোকজন আছে, মিনিস্ট্রির এমন কোনো স্থান নাই যেখানে আমাদের লোকজন নাই, আমরা অভিভাবক করতে পারবো, এবং আমাদের একটা ফান্ড করতে হবে, কেন্দ্রীয়ভাবে একটা ফান্ড কমিটি গঠন করতে হবে, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ওইভাবে করে যদি আমরা এই আকিন বিশ্বাসী যে রেজবি বাবা এই না হয় আমরা আজকে তাবলিগ থাকতাম, খারিজি থাকতাম, দেওবন্দি থাকতাম, সঠিক পথে আনার জন্য মহিউসুন্নাহ রেজবি বাবা এই সহযোগিতা আমাদেরকে করেছে, যদি এই আকিন বিশ্বাস আমাদের থাকবে তাহলে অবশ্যই বিভিন্নভাবে কৌশলী হইয়া আমাদের কাজগুলি করতে হবে, আজকে এটা করতে পারতো না, এরা আসতে হইতো, আর এরা জানে যদি রানীখার আসতো হয়তো তারিখ দিতে হইতো, নাহলে পিঠা খাইয়ে যেত, এটা জানে, যার জন্য আজকে এখানে আসে নাই, ওদের অনুরোধে
রানীখার কমিটিরা গিয়া থানা এবং টিউনু সাহেবের কাছে গিয়ে আলোচনা করে দেবে, এটা অনুরোধ করেছে। কারণ জানে যে রেসবিরা তো আসবেই, অক্ষতা প্রমাণ করবে, মাহাসের তারিখ হবে, ওই দিন লক্ষাধিক লোক হবে, যদি রক্ত দিতে হয় রেসবিরা দিবে, এটা জানে। তার জন্য কৌশলী হইয়া কৌশলী ভাবে কিন্তু এটা বন্ধের ব্যবস্থাপনা এরা করেছে, এটা আমার বিশ্বাস। আমি জানি এদের কত কৌশল। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে আমাদের বিভিন্নভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ আমি মনে করি আমাদের মধ্যে রেসবিয়া দরবারের এবং এই কাদি বিশ্বাসী রেজবি বাবার তো ব্যক্তিগত কোনো মশালা নাই, দলিল নাই, কোরআন হাদিস দিয়াস কিয়াস দেয়াই কথা বলেন। তবে রেজবি বাবা উনি হক কোথায় তিনি বলেছেন, এলকার মাধ্যমেই বলেন, কিতাবের মাধ্যমেই বলেছেন, এলকার মাধ্যমেই আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে কিতাব দেয়াই যা বলেছেন, হাজার হাজার লক্ষ থেকে আনেন স্বীকার করতে বাধ্য। তো কাজে এই বিষয়গুলিকে আমরা আজকে বাস্তবায়ন করার জন্য হাসান একটা কথা বলছেন, অযৌক্তিক ভাবে আমার ঘরে ঢুকে গেছে লবকাতে, টপ করে একটা আঘাত করতে পারতো। আমিও তো একা চলাফেরা করি, টপ করে আমার পিছনে আইসা একটা ছুরি দেখাই দিলে কি পরে না হাজার হাজার লক্ষ মানুষ আপনার এখানে আসবেন, কিন্তু তখন কি আর হবে, তাকে তো আগাও করতে পারে। তো কাজেই আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে, বিভিন্নভাবে নিজ হেফাজত এবং নিরাপদ ধরে প্রস্তুতি নিতে হবে, বহস আমরা করব। তবে এর আগে পূর্বাপর কিছু কিছু সাংগঠনিক প্রস্তুতি এবং কি জানি বলে আমাদের নিরাপত্তামূলক ব্যবস্থাপনা সহ আমরা প্রতিটি কাজ করব, সেইভাবে যেন আমরা সকলে আগাইতে পারি। আমি আমার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও বলবো, আপনারা যারা লোকালিটি আছেন আমি অনুরোধ করব যা অনুতি বিলম্বেই মনে হয়, আমি তো উরুসের ছয় মাস আগ থেকে শুরু করে এই উরুসের প্রস্তুতি এবং উরুসের পরে দুই দিন থাকতে পারছি, অনুরোধ করার পরেও পারি নাই বিভিন্ন জায়গায় মাহফিলের জন্য, যে বলে আমরা মরে যাব না হয় ইত্যাদি, এই সেই আমাকেও গালি দেয় অশ্লীল ভাষায়, আসতে হবে না হয় কেন, তোমরা এই দরবারের তরিকতের সম্পর্ক আমাদের সঙ্গে করেছো, কী করবো, বাধ্য হয়ে আসছি। তো আমি অনতিবিলম্বেই আমি আপনাদেরকে এটা জানাবো, আমি হারিস ভাই, হাসান আমার যে বুজুর সহ আপনাদের সকলের কাছে, ডাক্তার হোসেন ভাই আছেন যারা জ্ঞানী গরিজন, আপনাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়ে আমি একটা তারিখ জানাবো, হয়তো ঢাকাতেই হোক অথবা বিবাড়িয়াতে হোক কুমিল্লাতে হোক, আমরা বসবো সাংগঠনিক পর্যায়ে বসে আমাদের এই বাহাস মুবাহাসা প্রতিটি বিষয়ে আলমারা এগুলি গ্রহণ করবে। হ্যাঁ, এগুলি করবে, এগুলি যেন আমরা সিস্টেম ওয়াইজ সাংগঠনিকভাবে প্রতিবাদ করতে পারি। সাংগঠনিক বলতে আমাদের সাংগঠনিক প্রস্তুতি যেন এমন থাকে দেখেই যেন ওরা ভয় পেয়ে যায়, এটা যেন আমাদের প্রস্তুতি। আর কিতাবাদী তো ইনশাআল্লাহ বাবাদান কেবলা আমাদের জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন, এটার আর অভাব হবে না। হ্যাঁ, কিতাবাদীর যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন, বাবাদান কেবলা যেহেতু প্রতিনিধি করেছেন, এই মর্মে সকলের কাছে আমার এক নাম্বারের দাবি, এটা থাকলো সে একটু অপেক্ষা করবেন। আর আজকের যে বহাসটা এখানে হওয়ার কথা ছিল, আলোচনাটা হওয়ার কথা ছিল, বহাস আলোচনা মূলত তারিখ হওয়া, অনুলিপি উভয়ের পক্ষে সিগনেচার হবে, তারিখ নির্ধারণ হবে, এত তারিখ বহাসটা হবে, এইটা এখানে আমাদেরকে করতে দেয় নাই। আমি এই কথাটা বলবো, আমার পক্ষ থেকে আমার আলোচনাও এখানে মাহমুদুল হাসানের প্রতি অনুরোধের সঙ্গে নির্দেশ থাকলো, এটা বিজ্ঞপন ছেড়ে দাও, এখানে আলোচনা ছিল, হয়তোবা প্রশাসনের আলোচনায় কথায় আমরা এটা আজকে এটা এখানে আসতে পারি নাই। তবে আমাদের কথা থাকলো এই বাংলার যে কোনো জায়গায় তোমরা বহাস করতে চাও আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার, রিসালাত, আল্লাহু আকবার, সুন্নাত, দরবার, সুন্নাত, আল্লাহু আকবার।
তো সরকারি পারমিশন নেই, কোথায় আমাদের পক্ষ থেকে থাকুক, সরকারি পারমিশন না হইলেও চলবে, আমরা এরকম ক্ষমতা শক্তি আমাদের রাখি, না হইলেও চলবে। তারপরেও সরকারি পারমিশনে উচ্চ পদস্থ কর্মকর্তার মাধ্যমে আমরা যে কোনো সভা মোকাবেলা না হয় আর সমালোচনা, কালকের পরের দিন একটা বিজ্ঞাপন ছেড়ে দিতে পারে, একটা বিজ্ঞাপন আমার নাম লেখা সহ আরো কিছু নাম লেখা ছেড়ে দেবো, যে আমরা যে কোনো জায়গায় তোমাদের সঙ্গে 5টা বা 6টা বিষয় নিয়ে বাস করতে প্রস্তুত আছি, যদি তোমরা তোমাদের সেই দক্ষতা ক্ষমতা এবং বুকের পাটা থাকে তোমরা তারিখ দিয়ে আসো, আমরা সেখানে বসবো। আমি এটার জন্য অত্যধিক আনন্দ এবং খুশি বিনিয়োগ করলাম, আমার মহিলা সুন্দর কাবলা কাবার দরবারে আমি এই প্রত্যাশা এবং দরখাস্ত সাবমিট করব, যে আল্লাহ এই দরকারবাসী এবং এই ব্রাহ্মণবাড়াবাসী যারা এই বাতিল মোকাবেলার জন্য চেষ্টা এবং প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন, করতেছেন, এখনও করে যাচ্ছেন এবং করতে থাকবেন, এদেরকে ইমানি নুরানি ফানি তাওয়াজ্জু হায়াত সুস্থ সাহা সহি সালামতি দান করেন, আমরা যেন মোকাবেলা করতে পারি সেই তৌফিক এবং শক্তি দান করেন। আর যে কোনো সময় বাস হবে আমার যেখানে মাহফিল থাকুক, তো 5-7 দিন আগে আমাকে জানালে আমি একটু প্রস্তুতি নেব, সাবজেক্টগুলি আমি একটু প্রস্তুতি নেব। আমি আশাবাদী যে আমার তো এখানে প্রয়োজন নাই, আর যদি আপনারা কেউ মনে করেন আমার একা থাকলেও চলবে, একাই যথেষ্ট, তবে আমি মনে করি যে আমার এখানে থাকতে হবে কেন, হাসান রেজভি তো যথেষ্ট, মুস্তাহিজ রেজভি তো যথেষ্ট, তারেক হুজুরি তো যথেষ্ট, আর আমি প্রত্যেকটা বাহাসে থাকবো, যেভাবে আমাকে যেখানে আগাতে বলেন ওই জায়গায় ওইখানে আমি এগিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার আর পরিশেষ নিবেদন এই যে আমি মুহিউদ্দিনের রেজভি বাবার মূল স্রোত, যদি আমরা কাল হাসরে দাবি করি বাবাজান কেবলা যেন আমাদের প্রতি নাখুশ না হন, চোখ ফিরিয়ে না নেন, চেহারা ফিরিয়ে না নেন, আল্লাহর হাবিব যেভাবে কবর যেন চেহারা ফিরিয়ে না নেন এমন কটাক্ষ এবং মুহিউদ্দিন রেজভি বাবার নীতি নির্ধারণের ব্যাপারে কোনো কর্ম যেন আমরা না যাই, আলেম যদি দাবি করি, আর যারা করবে করতেই পারে, রাসুলে পাকের যুগে করেছে, সাহাবায়ে কেরাম তাবে তাবিন লোকের যুগে করেছে, রিজভি বাবার যুগেও করবে, তিনি জবান মোবারকের মুখস্থিত কথা যে আমি লক্ষ লক্ষ মানুষ মাহফিলে দেখি, 2 পায়া অল্প দেখি, 4 পায়া জানুয়ারি বেশি দেখতে পাই, এটি থাকবে, এটা আমি কষ্টে বলছি। এখানে যারা আমরা আছেন হয়তো বা অনেকাংশেই বাবাজান কেবলার অত্যধিক পছন্দের রুহানি সন্ধান, এটা আমি জানি, আপনাদের মধ্যে কতটুকু প্রেম আছে, আমি আপনাদের সঙ্গে 30-40 বছর সাধনা দিয়েছি, শ্রম দিয়েছি, কিছু অসুন্দর মানুষ আমাদেরকে হালকা কিছু বিব্রতর করেছে, মনে হয় আর 1 বছর বেঁচে যদি থাকি আমিও দেখবো, আপনারা দেখবেন পরিষ্কার হয়ে যাবে রুট, আল্লাহ মেহরবানি করবে, আল্লাহর হাবিব মেহরবানি করবে, গাউসে পাক আমরা এর প্ল্যাটফর্মে মহেশুন্না রেজবি বাবার চন্দ্র সূর্যের মতো সাধনা ইমান নিয়ে আমরা ইনশাল্লাহ বিশ্বময় এই বাংলাদেশ না এশিয়াতে আমরা ইনশাল্লাহ এক দক্ষ সনাম উজ্জ্বান করব, যে সারা পৃথিবী আমাদেরকে রেজবিয়া দরবার যেভাবে আলোচনা গবেষণা আছে এর চেয়ে আরও অনেক অনেক কোটি গুণে বেড়ে যাবে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে সেগুলো বলি।
যে করবে মহান মুর্শিদের জীবি মাওলার অনুসরণ, come on.